এতদিনকার যে অত্যাচার এবং বিলম্বমূলক ইনসেশন পড়াইছি এর জন্য আমি ডিপার্টমেন্টের তরফে ক্ষমা প্রার্থনা করতেছি না, এটা চাওয়া উচিত। কারণ পরবর্তীতে তোমার যখন বড়ো হয়ে যাবা, মা ইন্টারনে বা গলা স্টুডেন্ট বলবে ফাউল পড়াইছি, সব বলে ফাউল এবং ভুয়া বলে এ করবা, তা কেউ স্বীকার করবার না করে আমি করবো, আমি আগের থেকে করে নেব। এগুলো তোমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, আসলে এগুলো প্রয়োজন না, প্রয়োজন নেই, এগুলো আইডিয়া নয়। আসো স্ক্রিন লাগালো, স্ক্রিন লাগানোর পরে বলে যাও স্ক্রিন সবসময় যে রিজনের তোমার লটারিতে পড়বে কি বলে দেবে, ওখান থেকে বলে দিলে সেখানকার স্ক্রিনটা প্রেজেন্টেশনের সময় স্ক্রিনটা লাগাই নিবা, তখন স্টেপ বাই স্টেপ ওরা এক্সামের শুনতে দেয় কি ও স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার চেনে কি না, এই গেল 50% মার্কস। আর হলো ওই স্ট্রাকচার ওরিয়েন্টেড প্লাস হোল বডির ইন জেনারেল আইডেন্টিফিকেশন, এই 50% এই ইকুয়াল টু টোটাল 100% মার্কস, মানে যত থাকে 20-30 যা থাকে 20-30 থাকে এই তাহলে স্ক্রিন বল, স্ক্রিনের পরে কী বলবি? তারপর বলে যা তুলে ফেলা, না না ফেসের সবচাইতে সারা জীবন কাজে লাগবে বড় বড় মাসেলগুলো, ছোট তুই যদি বলো চাপ না বলো কোনো যায় আসে না, কিন্তু বড় বড় মাসেল তোকে বলতে তুই বাধ্য, বাউন্ড। হ্যাঁ একটু আগে ফ্রন্টাল বেরিয়া বক্স অফিসে ফ্রন্টাল মাসেলে বলেছে আঙুল দে, না ও হবে না সেপারেটলি আঙুল ধরতে, ওই এদিক ওদিক থেকে করলে কিরম কথা হবে, না না তাও হবে একটা আঙুল, ও ফ্রন্টাল বেরি, ফ্রন্টাল বেরি মানে আঙুল দে না, এটা ফর্সে করো তো বলে জুট না, কেন দেখবেন দাগাইছিলাম কেন দেখবেন, এইভাবে মাসেলটা আসে তাহলে স্ক্যাল্পের ভিতর দিয়ে থার্ড লেয়ার ভিতর দিয়ে এই আপার আইলিড এবং তার একটা অংশ সামান্য একটা অংশ রুট অফ দ্য নোজে চলে যায়, এই ফ্রন্টের বেলিয়ার বক্সের বেলিয়ার আসলে সারাউন্ডিং দ্য আই, এই সারাউন্ডিং দ্য আই বড় গোল মাসেল এরপরে তুই এখানে কিছু কিছু মাসেল আছে হয়তো বা একটু বলে দিলেই দিবি, হ্যাঁ ট্রান্স মাসেল থাকে, হ্যাঁ নেজালিস মাসেল টাসেল যা কিছু আছে ছোটোখাটো মাসেল, ওই জায়গা ওরিয়েন্টেড দুই একটা মাসেল বলবি, জায়গা ওরিয়েন্টেড দুই একটা মাসেল বলবি, যেমন স্যার যেটা নেজালিস মাসেল থাকে স্যার এই জায়গায় যে যে জায়গা উনি বোন আছে তাহলে তুই কী বলবি, জায়গাটিক মাইনার মেজর, জায়গাটিক মেজর মানে তারপরে এই জায়গায় তারপরে এদিকায়। আচ্ছা বাক সিনের আগে আগে তুই বলেছি কি যে মাসেলগুলো বড় এবং ইম্পর্টেন্ট ওইগুলো আগে বলে নিবি, ওইগুলো আগে বলে নিবি, সাপোজ ফেসের ওখান থেকে জায়গাটিক মেজর মাইনারটা আসা পারে, তারপরে তুই তারপরে এখানে এখানে এই কথা বলবি, অরিজের পরপরই পরপরই খবরদার না কখনোই না এই মাসেলের নাম বলবি, ম্যাসেটার মাসেল এরপরে কোশ্চেন আসে না আসে তারপর তুই বল, অসুবিধা নেই হ্যাঁ তারপরে হলো বাক্সিনের মাসেল অন্তত যে কটা বলেছি এই কটা ভুল করিস না, তারপরও তুই যদি মনে হয়
যে আরো কিছু বলবো বিডির বিডি বিডি বিডির ছবিটা দেখে আর দু একটা ছোটো খাটো মাছ আছে যদি মনে হয় তো বলতে পারিস না। আমি যে খুব বেশি ইম্পর্টেন্ট যেহেতু নাম উচ্চারণ করলাম অন্তত এই কটা বইয়ের ছবি দেখে হলেও ওই জায়গায় জায়গায় একটা পাত দিস তার ভিতরে ম্যাসেজন মাছের জন্য পৃথিবীতে ভুল না করিস। বাক্সিনেটার মাছের ঠিক কী করে চিনবি ভালো করে দিঘা ভালো করে দিঘা ওকে এই প্যারোডি ডাক নিয়ে দুনিয়ার যা আছে সব করবে প্যারোডি ডাক নিয়ে দত্তের ভিতরে প্যারোডি ডাকটা নিয়ে লেন্থ লাইনিং ওপেনিং কোথায় শুরু কোথায় শেষ ইভেন 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 ইয়ে সাড়ে সাত প্যারোডি ডাক গেল ডাকতে পরে দুইটা জিনিস ট্রিপল স্টার মার্ক মেরে রাখ খবরদার জীবনে ভুলবে না ফেসের সেন্সরি সাপ্লাই দেখাও এবং বলো দেখাও এবং বলো সে তোর পারসেপ্ট তোর পারসেপ্ট সবসময় ইউজ করবে গেট করে দেবে কতদিন যা করেছিস করেছিস ওই খবরদার এখানে এটা ওই প্রোটোকল মেনটেন করে না শুধু দেখে মানে ডেড বডির সামনে ডেড বডিটাই ওকে ওরা ইউজ করতেছে তার মানে ওরা দেখে দেখেছে ডেড বডিতেই দেখ ডেড বডিতে দেখা কী করে করবে হ্যাঁ তারপর ফ্রম দ্য ভার্টেক্স ওই ভিউ এক কথা বলবে ভার্টেক্স সেই ভাবে এরকম দেখা হাইস্ট পয়েন্ট অফ দ্য ফিল্ম এখান থেকে ভার্টেক্স থেকে এই মাউথ হ্যাঁ ভার্টেক্স থেকে অ্যালং দ্য পেজ অফ দ্য আমরা এটাকে মানে সংখ্যার ক্ষেত্রে জাস্ট কিন্তু সাপ্লাইগুলো মনে রাখতে হবে মানে আপনি যদি জিজ্ঞাসা করো স্যার সাপ্লাই কী করুন আমি একটা উদাহরণ দিয়ে দেখি তাহলে সাহায্য ধরুন সাপোজ আমরা এই এরিয়াটাকে বলেছি কি ভি ওয়ান সাপোজ সাপোজ আমি যদি ভি ওয়ান হিসেবে ধরেছি ভি ওয়ান হিসেবে ধরে যেতে ওপরে কল্পনা করো দেখো সুপ্রাবিটাল ভ্যাসে সুপ্রাবিটাল নার্ভ ইনফ্রাবিটাল নার্ভ এই হলো এক্সটার্নাল নাজাল নার্ভ এটা হলো ল্যাটারাল নাজাল নার্ভ ঠিক এইভাবে এইভাবে যে নার্ভগুলো এসেছে জাস্ট আর দত্তের ভিতরে সুন্দর করে যে ছবি দেওয়া যায় কিটিং এই নামগুলো এই নামগুলো যদি বলতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বার পাবো আমি একটা এক্সাম্পল বললাম স্যার কেমন করে কিটিনিয়াস সাপ্লাই করবে ওই নামগুলো কবি ওই নামগুলোই কবি হয়ে হবে ওই সংখ্যা দিয়ে তুই ধরে ভি ওয়ান ভি টু ভি থ্রি এইভাবে বাক করছিস অসুবিধা নেই এরপরে এরপরে ও যে কথা সেটা কি মোটর সাপ্লাই কী আছে জাইগোমেটিক ফেসিয়াল বাকাল ম্যান্ডিবুলার সার্ভাইক ওরে হাত দিতে তোর অসুবিধা আছে তোর এখানে তোর মুখস্থ করতে এই ক্লাস আমাকে দেওয়া হয়েছে তোকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য জাইগোমেটিক তারপর হচ্ছে বাকাল ম্যান্ডিবুলার সার্ভাইকাল মোটর সাপ্লাই হলো ফেসিয়াল নার্ভ এরপরে যে ক্রস করবা সেই সঙ্গে সঙ্গে ধরবে যে ফেসিয়াল নার্ভ পালসি ফেসিয়াল নার্ভ পালসি দুই ধরনের সুপ্রা নিউক্লিয়ার আর ইনফ্রা নিউক্লিয়ার বেলস পালসি হলো কোন ধরনের ইনফ্রানিউক্লিয়ার টাইপ অফ ইনফ্রা নিউক্লিয়ার টাইপ অফ মানে আমি হাইস্ট যেহেতু দত্তের একটা ছবি দেওয়া আছে এর বেশি যাবো না এর বেশি আর যেও না বেশি ডিপ পড়ো না
কারণ বেঞ্চ ক্লাসে তোমাদের পরীক্ষা সময় করছি না, সে তাই আমি এতটুকু বলবো, তাই এতটুকু বলবো বেঞ্চ ক্লাসে আসে বলে। আর একটা ওই ম্যাডামের সাথে যদি আমি থাকি, ধর ধরে যেদিন থাকবো সেদিন আমি করছি তিনি বলবো, তা যা কবলে আসে যা কবলে যাবে। আমি তাহলে বলো হঠাৎ করে একটা লোকের চোখের পাতা পড়ে গেছে, এরকম করে তার পাতা পড়ে গেছে ড্রিপিং অফ দ্য আপার আই লিড। হনার সিন্ড্রোম ওদিকে না ওদিকে, হ্যাঁ হনার সিন্ড্রোম দিয়ে গেলে কিন্তু তোমার সিম্পেথেটি প্যারাসিম্পেথেটি ওই সাপ্লাই দিয়ে অ্যানহাইড্রোসিস টেস্ট করতে হবে, এক সাইডে এই জায়গা হবে এই জায়গা হবে এই জায়গা হবে সিরিয়ালি ওই ওই দিকে যেতে হবে। তুমি ওটা বানাতে পারো, তুমি বানাতে পারো, যদি তোমার জানা থাকে তাহলে বানাতে পারো। হ্যাঁ ড্রুপিং অফ দ্য আপার আইলি, দ্যাট ইজ এ টোসিস, টোসিস যদি হয় তাহলে সেটা কোন নার্ভ ইঞ্জুরির কারণে হতে পারে। তার মানে হলো আমার স্টুডেন্ট একটু ভালো জানে, এরপরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ভালো করবে। আর যে মোটর গেল সেঞ্চুরি গেল পাস এই পর্যন্ত, ফেসিয়াল আটারি, ফেসিয়াল আর্টারি এক্সামিনারদের খুব ফেভারিট করছিল। ফেসিয়াল আর্টারি কী করে কী করে, আচ্ছা সার্ভিস দিয়ে তারপর নেক্সট কোশ্চেন দেবে, সার্ভিস আর্টারি কী করে করবা, ফেসিয়াল আর্টারি ফার্স্ট পয়েন্ট কোথায় দেবা এবং কেন দেবা, কেন কোথায় দেবা, কেন কোথায় দেবা, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলার দাঁতের পরে দাঁত রেখে ক্লিনজিং টি হলে ম্যাসেটার মাসেল পালপেট করে দেয়, তার এন্ট্রি এন্ট্রি অ্যাঙ্গেলে একটা পয়েন্ট দেবে, তার এন্ট্রি এন্ট্রি অ্যাঙ্গেলে একটা পয়েন্ট দেবে। তারপরে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে কত সেন্টিমিটার দূরত্বে, 1.25 সেন্টিমিটার। তারপর একটা বল ইনার ক্যান্থাস অফ দ্য ল্যাটারাল ক্যান্থাস বা ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য আই বাস, ইয়ে দিয়ে পড়াও হয়ে গেল, সার্ভেশনে পড়া হয়ে গেলো। এবার আসো ফেসিয়াল আর্টারি ট্রান্সফার, সুন্দর করে একটু ভালো করে ফেসিয়াল আর্টারির অপোজিট শব্দের অর্থ কী, ভেন, ফেসিয়াল ভেন, এই ফেসিয়াল ভেন ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাসের সাথে কোনো সম্পর্ক আছে কি আমরা জানি, দুইটা রুট দিয়ে মানে ক্যাভানাস সাইনাস হতে দুইটা রুট, দুইটা রুট দিয়ে, দুইটা রুট দিয়ে কমিউনিকেশন আছে। ডান দিকে যখন ফেসবুক লিখা কার কাছে পাঁচটা দিন আছে, মানে আগে কী বলবে লোয়ার আপার পার্ট অফ দ্য ফেস অ্যাবভ দ্য আপার লিপ অ্যান্ড বিলো দ্য নোজ, ফেস্ট ভুলে যাও স্পেসিফিক জায়গা কথা বলো, অ্যাবভ দ্য আপার লিপ অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য নোজ, আপার লিপ বই ভাষাটা কেন বলা বই ভাষা জানতে চাই, আপার লিপ অ্যান্ড অ্যাডজয়নিং পার্ট অফ দ্য নোজ, ওই আপার লিপের সাথে অ্যাডজয়নিং পার্ট অফ দ্য নোজ বাস। বই ভাষাটা বললে কী হয় একটা তোমার ইয়ে স্ট্যান্ডার্ডটা লাগে আমার কথা ড্যাঞ্জার একজন রিটেনে পড়ে ফেলছে বলবো না উত্তর উত্তর বলবো না, আচ্ছা এখান থেকে সরাসরি চলে আসো ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল আর্টারি যারা পারবা ফেসিয়াল আর্টারি ক্যারেক্টারিস্টিক ফিচার্স তোমরা পারবা, একটাই ক্যারেক্টারিস্টিক ফিচার টর্সাস, টর্সাস ক্যান টর্সাস তাদের পারবে, আর আলাদা টর্সাস এটা কিন্তু ওই সেই মানদাতার মধ্যে থেকে গদবদা করছে চলে এসেছে ধীরে ধীরে। কী করবো আমরা ফেসিয়াল আর্টারি টর্সাসের কারণ স্টোমাকের ভিতরে স্প্লিনিক আর্টারি টর্সাস এটারও কারণ আছে একটা, ফেসিয়াল আর্টারি টর্সাস এটা কারণ তো অ্যাকোমোডেট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন, কী বলি টু মুভমেন্ট অফ দ্য ফেস, মুভমেন্ট অফ দ্য ফেস
ফেসিয়াল এক্সপ্রেশন বললে মানে ওই শব্দটা খারাপ হবে কেন? মানে সবসময় কি মুখ ভেসি দিয়ে তোর জন্মেছে মুখ ভেসি মারা? আরে মুখ ভর্তি করে মাংস খাইছে, ও তো চাবাতে হবে। আর যদি ভেসে দাঁড়িয়ে টস টস না হয় মুখ এইরকম বড়ো হয়ে গেছে, এরকম করে চাবাবো, চাবাতে চাবাতে দিয়ে ফেসে লাঠি এক সময় রাখতে নেক্সট সুন্দর করে দেখ স্যার, এটা হচ্ছে মিডিয়ালি, মিডিয়ালি হচ্ছে কি ইমাজিনারি মিডিয়াল ইমাজিনারি লাইন এক্সটেন্ডিং ফ্রম সিম্ফাইসিস মেন্টি অ্যালং দ্য মিড লাইন আপ টু দ্য জুগুলার নচ, আর বেস হচ্ছে গিয়ে ফ্রম সিম্ফাইসিস মেন্টি অ্যালং দ্য লোয়ার বর্ডার অফ ম্যান্ডিবেল আপ টু দ্য বেস অফ দ্য ম্যান্ডিবেল আপ টু দ্য ম্যাস্টয়েড প্রসেস, আর এটা হচ্ছে গিয়ে ল্যাটারালি হচ্ছে গিয়ে ইনফেরো ল্যাটারালি হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড, আর অ্যাপেক্স হচ্ছে গিয়ে দ্য পয়েন্ট ওয়ার দ্য ইমাজিনারি ইমাজিনারি ভার্টিক্যাল লাইন অ্যান্ড দ্য অ্যান্টিরিয়র বর্ডার অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড মিনস, এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল। বারবার বলেছি ডিসেকশন দেখাতে গেলে স্কিন জোড়া লাগাও, তার মানে হলো কিচ্ছু দরকার নেই, শুধু বারবার দেখতে চাই তুমি একের পর এক স্ট্রাকচার চেনো কি না। একটা জিনিস যেখানে ডিসিশন করো তুমি আগে তোমাকে সময় দেবে তো, একজন ওখানে পরীক্ষা হবে একদিন, তুমি দেখবা তুমি এই জায়গায় মানে তোমার ইচ্ছা মতো দেখা করে যেমন একদিনের আগে তোমার স্ক্রিন দেখে দেবে, স্ক্রিন দেখে দেবে, দেখে দেখবে কী করছে তোমার বা সামনে সিম্পল বাস সঙ্গে সঙ্গে স্ক্রিন লাগাই দেবে, স্ক্রিন লাগাই দেওয়ার পরে সুন্দর করে ডিসেকশন এবার এই আসল জিনিসটা বলো, বেসিক জিনিসটা বলো, বলে যাও স্ক্রিন ধরো, স্ক্রিনের পরে কি বলো, সুপারফিশিয়াল ফাশা, সুপারফিশিয়াল ফাশা, ডিপ সার্ভাইকাল, ডিপ সার্ভাইকাল ফাশা বলা, ডিপ ফাশা, ডিপ সার্ভাইকাল ফাশা বলা ডিরেক্টলি বলা ভালো, ডিপ সার্ভাইকাল ফাশা। তারপরে হলো স্কিন স্কিন সুপারফিশিয়াল ফাশা, ডিপ সার্ভাইকাল ফাশা, প্র্যাকটিস। তারপরে তারপরে আমি সিরিয়ালে যাচ্ছি ডিপ সার্ভাইকাল, তারপরে সিরিয়ালের ভিতরে তুমি সঙ্গে সঙ্গে মিশে এসে এই মাসেল দেখা যাবে, মাসেল দেখার আগে তুমি তোমার প্রশ্ন হলো স্যার তো কিছু দেখা যায় না, তোমার জায়গা মতো হাত দিতে হবে, তার দেখাও জায়গা মতো হাত দিয়ে এখানের জন্য পড়েছ এন্টার ট্রায়াঙ্গেল, আমরা দেখাই দিচ্ছি সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, ডায়াগনস্টিক ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, আর এটা মাসকুলার ট্রায়াঙ্গেল, মানে জায়গা মতো হাত দিয়ে ঠিক করে গেল। এরপরে যে কোনো একভাবে চলে যাবে হলো আইদার ডায়াগনস্টিক লোয়ার বর্ডার অফ দ্য বেস অফ ম্যান্ডিবেল, অ্যাপেক্সে থাকবে হচ্ছে গিয়ে দ্য মার্জিনস অফ দ্য সুপিরিয়র অ্যান্টেরিয়র ইনফিরিয়র বেলি অফ ডায়াগনস্টিক ওয়ার দ্য মিড অ্যাট দ্য হায়ার বোন, আর হচ্ছে গিয়ে ল্যাটারালি অ্যান্টেরো ল্যাটারালি থাকবে, অ্যান্টেরো মিডিয়ালি থাকবে হচ্ছে কি সামনের দিকে পিছনের দিকে আর উপরে অ্যান্টেরো বেলি অফ ডায়াগনস্টিক আরবে বেস হবে خلاص মানে আর বেশি বলবো এই ট্রায়াঙ্গেল গুলো
বিশেষ করে সাবমেন্টাল এবং ডায়াগনস্টিক ট্রায়াঙ্গেল মেইন কন্টেন্ট কি কবে তুই ডায়াগনস্টিক ট্রায়াঙ্গেল আছে যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোড সাব ডায়াগনস্টিক ট্রায়াঙ্গেলে যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ সাবমেন্ডিকুলার এখানে দুটো আঙুল রাখবি কানের সামনে কানের সামনে দুটো দুটো আঙুল আঙুল রাখবো, এটা হলো প্যারোটিড রিজন, মনে থাকবে? আর কি কি স্যালাইভারি গ্ল্যান্ড আছে আমার হেড দেখতে দিন, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ট্রায়াঙ্গেলগুলো মূলত সাবমেন্টাল এবং সাবম্যান্ডিবুলার বেসিক্যালি এই গ্ল্যান্ডের জন্য জন্মই হয়েছে, গ্ল্যান্ডের জন্য। কারণ কি তাও বলি, ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে গিয়ে ওয়ার্ডে তোমাকে জেনারেল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট, জেনারেল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট কথা তখন মনে পড়বে। আমরা ওই বইয়ের গদগদা পড়তে পড়তে আমরা নষ্ট হয়ে গেছি, এই একই জিনিস আজ যা শেখাচ্ছে, এই এখনকার ওই প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ফিফথ ইয়ারে যে যে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে যে যেগুলো কাজে লাগবে অ্যানাটমিতে সেইগুলোর উপর বেশি জোর দেওয়া হচ্ছে। সাবমেন্টাল সাবমেন্টাল ট্রায়াঙ্গেল সাবমেন্টাল লিম্ফ নোডস আর এটা কি সাবমেন্ডিবুলার লিম্ফ নোড সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেল সাব আর এটা কি এবার বলো ফেস আর এবং হেড নেক রিজনে কোন কোন জায়গায় লিম্ফ নোড থাকে যেগুলো এখানে কিছু লিম্ফ নোড আছে তো আর বাকিগুলো সাবমেন্টাল সাবমেন্ডিবুলার আর উপরে হলো উপরে কি যেগুলো সারা জীবন কাজে লাগে এই বরাবর যে লিমিট থাকে ওখানে কি তুই ওই ওই হোল অ্যাস্ট্রোনোমিক্যাল মাসেল মাসেল না আমি শুধু বলি যাতেছি লিখতেছিস কি ওরে তাগাই তাগাই দীঘা ওই সারা জীবন লিখেছিস তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে যদি আমি এই জিনিস না শেখাতে পারি। স্যার এখানে স্যার সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস এর লোকেশন আছে যেগুলো ডায়াগনস্টিক দুইটার লোকেশনটা কি হবে? দেখেছিস
যারা খুব ভালো পড়ো ভিসেরা থেকে ধরবে এই ভেগাস নার আলটিমেটলি পরে পরে ভেগাস নার আমি কোথা থেকে কোথায় গেছি ভুল দেখতেছিস না 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 আমি এখান থেকে চলে গেছি হলো লার্জ ইন্ডাস্ট্রি কেন করেন ভেগাস নার পড়াতে পড়াতে আমি লার্জ ইন্ডাস্ট্রি চলে গেছি মাথাটা খুলে বলতো এর উত্তর কী হবে যে মাথা ঘোরাতে পারবে তার মাথা আমি এখান থেকে দেখলাম দেখলাম ভেগাস নার ফ্লাস থেকে ফ্লাস থেকে এর সাথে আর একটা কথা আমি বলি বারবার আমি বলে দিচ্ছি এই ক্রেনিয়াল নার্ভস টুয়েলভ পিয়ার্সের বেসিক সাপ্লাইটা যেন মানে যদি এর চেয়ে বেশি পড়তে পারো ভালো এই টুয়েলভ পিয়ার্সের ক্রেনিয়াল নার্ভের বেসিক সাপ্লাই স্যার বেসিক সাপ্লাই মানে কী করতে চলছে অর্কিড নার্ভ চোখের সাপ্লাই অলপেট্রিনাভ নোজ তারপর অকুলো মোটর নার্ভ এক্সট্রাগুলার নার্ভ আমি এই কথা বলতে চাচ্ছি আমি এই কথা বলতে চাচ্ছি মানে এই কথাই হলো একবার ইঞ্জিনিয়ার এই কথা বলতে চাচ্ছি এর বেশি আমি মনে হয় না আর প্রয়োজন তুমি মাসে মাসে নার্ভ সাপ্লাই জন্য খবরদার ভুল কাজ করেছো আমি আবারও বলি হেড নেক রিজনে থাইরয়েড ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোনটা থাইরয়েড কাটলে কোনটা থাইরয়েড গ্ল্যান্ড দেখা হাত দিস নি কেন তোরা কোনটা থাইরয়েড কার্টিলেজ থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড কার্টিলেজ থাইরয়েড কার্টিলেজ এন্ড থাইরয়েড গ্ল্যান্ড কার্টিলেজ ওপরে নিচে গ্ল্যান্ড টাঙের ভিসেরা নিয়ে কত যে সময় এক্সামিনার নষ্ট করে এই কনফিউশনগুলো রাখার থাইরয়েড গ্ল্যান্ড নিচে সম্পর্কে যত কোশ্চেন আছে সব করবে কাভারিং তারপর হলো কোন কাভারিং কোথেকে আসতেছে যাও আমরা না বলা দরকার শুনি যাচ্ছে তারপর হলো ভেনাস প্লেক্সাস তারপরে শোন এই থাইরয়েডের ক্যাপসুল সরি থাইরয়েডের কাভারিং আর প্রোস্টেটের কাভারিং বেসিক ডিফারেন্স শুনি যা কথা বলে শুনি যা শুনি থাইরয়েড আর প্রোস্টেটের কাভারিংয়ের বেসিক ডিফারেন্স আচ্ছা শুনে যা যে থাইরয়েডের রিলেশনে দুটো নার্ভ থাকে কেন তোরা ভুলে যাচ্ছিস থাইরয়েড তুমি অপারেশন করার সময় কোনটা নিয়ার দ্য গ্ল্যান্ড আর অ্যাওয়ে ফ্রম দ্য গ্ল্যান্ড কোন নার্ভে লাইগেট করবো কোথায় কেন তোরা ভুলে যাচ্ছিস বইয়ের ওই ছবিটা বইয়ের ছবিটা এটা কিন্তু ভালো নাম্বার আমি অবশ্য কথার জন্য ভুলে নিই ভালো ভালো নাম্বারের জন্য
কোনটা জানতে হবে সুপ্রিম থাইরয়েড আর্টারি কোন আর্টারি লাইগেট করবো অপারেশনের সময় নিয়ার টু দ্য গ্ল্যান্ড অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গ্ল্যান্ড বইতে ছবিটা দিইনি কোন নার গ্ল্যান্ডের গায়ে খুব কাছাকাছি আছে আর কোন নার্ভ একটু গ্ল্যান্ড থেকে দূরে আছে এইটা ইয়ে করবো মানে আর্টারি সাপ্লাই ভেনাস ড্রেনেজ এবং কাগজের নাম কি বলার সাথে সাথে তোর পড়তে হতে পারে তোর এক্সামে বলে দেবে আচ্ছা ঠিক আছে তুমি থোড়াশে কল দেখো থোড়াশে কল তোমার স্পেসিফিক রিজন আর ইঞ্জিনিয়ারিং তো বাকি বাকিটা ইঞ্জিনিয়ারিং এক্সামিনার এমনি ইঞ্জিনিয়ারিং ওভারভিউ করে দেবে ইঞ্জিনিয়ারিং ওভারভিউ করে দেবে তাহলে থোড়াশে কল তার সঙ্গে সঙ্গে কী করবে জোড়া লাগাবে স্কিন বুদ্ধিমানের কাজ ওই স্কিন জোড়া লাগাবে জোড়া লেগে বলার সাথে সাথেই স্কিন দিয়ে শুরু করবে স্কিন সুপারফিশিয়াল ভাষা ডিপ ভাষা তারপর হলো আর্ট কী আছে আচ্ছা ভাষা এটা কী জিনিস ক্লাব ইফেক্টরাল ভাষা কী জিনিস এবং এই ক্লাব ইফেক্টরাল ভাষা বায়াস করে কোন কোন কী কী স্ট্রাকচার সি এ ডবল এল সি এ ডবল এল মনে ভাষা সামনে সি এ ডবল এল কল পায়ার্স করে কল পায়ার্স করে এসে গেল নেক্সট সামনে আঁকা এ স্কিন কত জায়গা বলে যা সুপারফিশিয়াল ভাষা ভাষা তারপর হচ্ছে পেক্টোরিস মেজর পেক্টোরিস মাইনর সেরেটাস অ্যান্টেরিয়র ইন্টারকোসালিস স্কিন সুপারফিশিয়াল ফাশা তারপর হচ্ছে ডিপ ফাশা তারপর হচ্ছে পেক্টোরিস মেজর তারপর হচ্ছে পেক্টোরিস মাইনর তারপর হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র তারপর হচ্ছে ইন্টারকোস্টালিস এক্সটার্নাস তারপর ইন্টারকোস্টালিস ইন্টারনাস ইন্টারকোস্টালিস ইন্টিমাস তারপর হচ্ছে যে তারপরে এন্ডোথোরাসিক ফাশা প্যারাটা প্লুরা অ্যান্ড লাং প্লুরাল ক্যাভিটি কথা না বলি প্যারাটাল প্লুরাল পরে প্লুরাল ক্যাভিটি তারপরে হলো পালমোনারি প্লুরা তারপরে লাং পরে তোর কাছে জানতে চাইছি এতটুকু তুই সঠিক লেয়ারটা জানিস কি না অন্য এক্সামিনাররা এই নিয়ে এভাবে কোশ্চেন করবে না ওই একই জিনিস স্ট্যাব ইঞ্জুরি হলে হ্যাঁ স্ট্যাব ইঞ্জুরি করলে কী কী লেয়ার ক্ষতিগ্রস্ত হয় আপনার লাং করবে একই কথা টেকনিক্যাল টেকনিক্যাল একই ওয়ার্ড এতক্ষণ ধরে যা বললো এবার আয় এবার এবার আয় যে দ্বিতীয় লটারি ইন্টারকোস্টাল স্পেস ইন্টারকোস্টাল স্পেস আসলে ফার্স্ট তোকে জিজ্ঞাসা করবে কি স্টার্নাল অ্যাঙ্গেল লেখা লেখা ওই কথা স্টার্নাল অ্যাঙ্গেল ওই বিপদ ওই অ্যাঙ্গেল বরাবরই রিপ
তাহলে রিবস কাউন্ট করতে গেলে কাউন্ট কর আসার একটা সিগনিফিকেন্স আছে কেন কদিন দিয়ে ninth intercostal space নাকি ribs ninth ribs সে ninth rib এর নিচে থেকে ইয়া যে needle biopsy of liver করে না নাকি মিস্টার দুনিয়া মাথা আগে আমরা ঢুকাইছি আমাদের করতে এটা ব্যর্থতা আমাদের কিন্তু টিপ অফ দা বোথ নাইন কোস্টাল কার্টিলেজ বাই জয়েনিং ট্রান্সপাইলারি প্লেন সারাটা জীবন এই জিনিসটা এই কি রে ভাই জানিস এবার হলো ইন্টারকোস্টাল স্পেস দেখাও একটা ঠিক আছে ইন্টারকোস্টাল আর এরকম বাউন্ডারি পারবো তো জি স্যার পারলে আমি শুরু তো সামনে পাবো পারবো তো বাস আর কোথাও পারবো না মাসেল তিনটা মাসেল দয়া করে ভুল করে এক্সটার্নাল ইন্টারকোস্টাল এক্সটার্নাস আর ইন্টারকোস্টাল ইন্টারনাস অ্যান্টি পকেট না ডাউনার্স অ্যান্টি পকেট পকেট বলতে মানা করছে সুরেশ না দয়া করে ডোন্ট সে পকেট ডিরেকশন প্লিজ এটা নিয়ে অনেক হাসাহাসি করবে সময় নষ্ট হবে তোমার ক্ষতি হবে তুমি লিগাল কথা বলবে ডাউনার্স ডাউনার্স ফরওয়ার্ডস এন্ড মিডিয়া ডাউনার্স ফরওয়ার্ড মিডিয়া আর বাকি দুটো উঠবে বাকি কন্টেন্ট এগুলো কিন্তু বেসিক জিনিস এরপরে ধরবে আসা এই মাসেল গুলো নার্ভ সাপ্লাই খেয়ে দেয় এটা দিয়ে ইন্টারকোস্টাল নার্ভ সোমাটিক নার্ভ সোমাটিক নার্ভ না মিক্স নার্ভ মিক্স নার্ভ মিক্স নার্ভ মিক্স নার্ভ হোয়াইট ইজ ফর মিক্স নার্ভ হোয়াট মোটর আর সেন্সরি রুট দুইটাই আছে কেন মোটর সেন্সরি ডর্সাল আর ভেন্ট্রাল রুট একসাথে হয়ে জনম জনম ধরে যুগ যুগ ধরে তোর পূর্বশ্বরীরা ওই একই কথা বলি মোটর স্কিনে সেন্সরি পড়াশোনার মাথা ভেন্ট্রাল ডর্সাল রুট আর ভেন্ট্রাল ডর্সাল রেট্রোগ্রেড যা
তুই এবার যা অ্যান্টেরিয়র হর্নসেল আর পোস্টেরিয়র যদি ফরমেশন হয় হলো বাই দি ইউনিয়ন অফ ভেন্ট্রাল ডরসাল রুট আমরা জানি ভেন্ট্রাল রুট মোটর ডরসাল রুট